আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, যাকে সংক্ষেপে বলা হয় BSMRAAU, তো এই ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি ইউনিভার্সিটি যেখানে এভিয়েশন এবং অ্যারোস্পেস নিয়ে লেখাপড়া করানো হয়। এই BSMRAAU তে তুমি যদি পড়তে চাও তাহলে তাদের যে একটা রিকোয়ারমেন্ট থাকে, যে তোমাকে মানে কত মার্ক হলে তুমি পরীক্ষা দিতে পারবে, তারপর পরীক্ষার কোশ্চেন কীরকম আসে, তারপর সিলেবাস মানে কোনটার কোন টাইপ থেকে কোশ্চেন বেশি আসে, তো কাট মার্ক কত থাকলে চান্স পাবো, এরপর হচ্ছে সর্বশেষ আমি কীভাবে এই ইউনিভার্সিটি 31তম হইলাম, তো সেই সম্পর্কে জানাবো, সেটা হচ্ছে সবার শেষে। তো প্রথমে কি মানে স্টেপ বাই স্টেপ আসি। প্রথমে স্টেপ হচ্ছে যে তাদের রিকোয়ারমেন্টটা কী। তুমি তো পরীক্ষা দিতে যাবে, একটা রিকোয়ারমেন্ট থাকবে, কারণ তারা তো চাইলে সবাইকে আর এক্সাম দিতে দেওয়াইতে পারবে না। তো তাদের রিকোয়ারমেন্ট ছিল এসএসসি এবং এইচএসসি, দুইটা মিলে তোমাকে 9 পেতে হবে। এই 9 তো অনেকভাবে পাওয়া যায়, তো অনেকভাবে পাওয়া গেলেও একটা তারা নির্দিষ্ট নিয়ম করে দিছিল, সেই নিয়মটা হচ্ছে তোমাকে মিনিমাম 4.5 পাইতে হবে দুইটাতেই, মিনিমাম 4.5, 4.5-এর নিচে পাইলে হবে না। যেমন ধরো তুমি এইচএসসিতে পেলো 5 কিন্তু এসএসসিতে তোমার ছিল 4, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে না, তোমাকে মিনিমাম 4.50 থাকতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা, নট পরীক্ষা। তো অ্যাপ্লাই যখন করবা তো তাদের মাঝখান থেকে তারা কী করবে, 3000 স্টুডেন্টকে পরীক্ষার হলে বসতে দিবে। তো এই 3000 স্টুডেন্ট তারা সিলেক্ট করবে কীভাবে, দেখো যতজন অ্যাপ্লাই করছে তার মধ্যে যাদের ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রির মার্ক ভালো, এরকম 3000 স্টুডেন্টকে তারা পরীক্ষার হলে বসতে দেবে। এরপর আসি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ, তিনটা সাবজেক্ট মিলে টোটাল 600 মার্ক। এই 600 মার্কের মধ্যে ধরো আমি পাইছি 270 এবং তুমি পাইছো 270। এখন তুমি বলতে পারো যে আমি পরীক্ষা দেবো, ওই বলতে পারে আমিও পরীক্ষা দেবো, এরকম বলতেই পারে। তো তারা আর একটা নিয়ম করে দিয়েছিল, সেই নিয়মটা হচ্ছে যার ম্যাথে না মার্ক বেশি সেই পরীক্ষা দিতে পারবে। ধরো আমার 570 পাইছি কিন্তু আমার ম্যাথের নাম্বার বেশি, তার মানে আমি পরীক্ষা দিতে পারবো। আবার তুমি 570 কিন্তু তোমার ম্যাথে মার্ক কম, তার মানে তুমি দিতে পারবা না, বুঝতে পারছো? এটা ছিল তাদের রিকোয়ারমেন্ট। তারপর আসি যে কোন কোন টপিকে পরীক্ষা হবে, সেটা হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এবং ইংলিশ, এই চারটা পরীক্ষা হবে। পরীক্ষা হবে দুইটা উপায়, এমসিকিউ এবং সিকিউ। ম্যাথে হচ্ছে টোটাল 40, এমসিকিউ 24, তারপর সিকিউ 40, এভাবে দেওয়া আছে। টোটাল হচ্ছে 100 মার্ক, 100 মার্কের পরীক্ষা। তো এখন আসি যে মানে কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে। তো আমি যখন পরীক্ষা দিতে গেলাম, যাওয়ার পর তারপর দেখি ম্যাথ মানে ওরা কোশ্চেন পেপার দিল, এত মোটা 25 পেজের একটা কোশ্চেন পেপার। তো কোশ্চেন পেপার নেওয়ার প্রথমে দেখলাম কি যে ওরা মানে প্রথম ম্যাথ দ্বারা শুরু হয়েছিল। তো ম্যাথের মানে 24টা কোশ্চেন মানে 24টা এমসিকিউ, সেই 24টার মধ্যে 1 থেকে 10 পর্যন্ত দেখি কনিক্স থেকে আসছে, মানে প্যারাবোলা হাইপারবোলা ইলিপস এই থেকে আসছে। আমি তো পুরাই অবাক যে কী রে, এই 1 থেকে 10 পর্যন্ত 24টার মধ্যে 10টাই হচ্ছে প্যারাবোলা থেকে। তো তারপর আর কি অ্যান্সার শুরু করলাম, করার পর প্রায় 53টা মানে 60টার ভিতর আমি 53টা অ্যান্সার করছিলাম, তার মধ্যে 3টা ভুল হয়েছিলো আর কি, টোটাল 50টার মতো ঠিক ছিল। তো এটা ছিল এমসিকিউ। এরপর আসলো সিকিউ। সিকিউ হচ্ছে ওই তো ম্যাথ ফিজিক্স কেমি, এইটা সিকিউ খুবই সহজ ছিল, মানে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল তো মানে ইজিলি সব পারছি। এবং সেটা হচ্ছে ইংলিশটা হয়েছে কি, ইংলিশ বলছে যে ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে লেখো। আমি তো ইংলিশ ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে জানিই না কী লিখবো, তাও একটু মনের মাধুরী মিশা সাহিত্যিক হওয়ার চেষ্টা করিয়া লিখে দিলাম। তো লিখে দিলাম মোটামুটি আমার 36-এর মধ্যে মানে 36 পাওয়ার আশা ছিল, মনে হয় ওইরকমই পাইছি 36-এর মতোই, ইংলিশে জানি না কী হয়েছে। এখন আমি মানে আমাদের আমার যে এই ইউনিভার্সিটি আমি কীভাবে চান্স পেলাম সে সম্পর্কে জানবো। তো প্রথমে আমি আগে আমার একটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি পাইলট হব, এরকম একটা স্বপ্ন ছিল। তো এই স্বপ্ন এখনও আছে কিন্তু এখন তার পূরণ করার চান্স নাই। তবুও কি, তবুও আমার মোবাইলের যে এখন ওয়াল পেপার সে জায়গায় কিন্তু পাইলটের পিকচার আছে এখন পর্যন্ত। তো মানে তো আমি যেহেতু বলছিলাম যে আমার ছোটোবেলা থেকে পাইলট হওয়ার ইচ্ছা, তো বিমানবাহিনী থেকে আমি আইসিএসবিতে মানে আমার আইসিএসবি কলার ছিল, তো আইসিএসবিতে গেলাম। তো আইসিএসবি যাওয়ার কথা হয়েছে কি জানো, আমি যে আইসিএসবিতে যাব মানে এরকম একটা ডেট পড়ছে, আমি যদি আইসিএসবিতে যাই তাহলে মেডিকেল পরীক্ষা দিতে পারবো না। তো তাও বাদ দিয়া আইসিএসবিতে গেলাম, তো হয় না আইসিএসবিতে কী করার। এরপর আসলো এই তো BSMRAAU-তে পরীক্ষা। তো আমি মনে করছিলাম এটাতে যদি পরীক্ষা দিই তাহলে পাইলট হতে পারবো, কিন্তু আমি জানতাম না যে এটা আসলে পাইলট হওয়া যায় কিন্তু ওরা এখনও ওই ফ্লাইং যে সাবজেক্ট ওই সাবজেক্ট এখনও লঞ্চ করে নেয়, যখন লঞ্চ করবে তখন আর কি পাইলটের উপরও তারা শিক্ষার্থী ভর্তি করাবে।
তো 25 তারিখে পরীক্ষা ছিল, আমি বললাম, আমার বাবা মা বললো কি তুই পরীক্ষা দিতে যাবি, আমি বললাম দেখি যাই ঘুরে আসি। তো 25 তারিখ, তারা বলার একটা কারণ ছিল, কারণ 1 তারিখে ছিল আমার ঢাকা ভার্সিটির পরীক্ষা এবং 4 তারিখে ছিল রাজশাহী ভার্সিটির পরীক্ষা। তো তাও আমি গেলাম, আমি মনে করছি পাইলট হবো, এই জন্য পরীক্ষা দিতে গেলাম 25 তারিখ। পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর শুনি যে এটা পাইলট হওয়া যায় না, তো তাও কি তাও পরীক্ষা দিলাম। দেওয়ার পর পরীক্ষা দিয়ে বাসায় চলে আসলাম, আসার পর আবার 1 তারিখে ঢাকা ভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহীতে গেলাম। যাওয়ার পর সেই জায়গায় ঢাকা ভার্সিটির পরীক্ষা, 4 তারিখে রাজশাহী ভার্সিটির পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়া শেষ, এরপর রাজশাহী ভার্সিটির পরীক্ষা রেজাল্ট দিল, সেই জায়গায় 114তম হলাম। ঢাকা ভার্সিটির রেজাল্ট তখনও দেয় না, এরপর দিল এই তো এইটার রেজাল্ট। তো এইটার রেজাল্টে দেখি আমার 255 জন একটা লিস্ট দিছিল, টোটাল সিট কিন্তু 60টা, মানে 255 জনের একটা লিস্ট। সেই জায়গায় দেখি ও আমার নাম আছে, আমার রোল আছে, আমি তো মহা খুশি। তারপর দেখি তারা একটা ভাইভার ডেট দিছে, 2 তারিখে যাওয়া লাগবে। এর মধ্যে ঢাকা ভার্সিটির রেজাল্ট দিয়ে দিছে, তো ঢাকা ভার্সিটির চান্স হয়ে গেছে। এবং এটির সাথে গুচ্ছদের পরীক্ষা দিয়েছিলাম, ওই জায়গায় চান্স হয়ে গেছে। এবং হচ্ছে বুয়েটের এবার তো 2 ধাপের পরীক্ষা হচ্ছে, প্রিলিমিনারি, তো প্রিলিমিনারিতে আমার মানে চান্স হয়েছে। এবং আমার কি বুয়েটের যে রিটেন পরীক্ষা সেটাও দিয়ে আসছি। তো এরপর বললাম যে ফ্রি আসি তো যাই, পরীক্ষা দিয়ে একটু চিল করে আসি ঢাকাতে যাই। তো এরপর যাবো, তো যাওয়ার পর এখন ড্রেস কোডের একটা ব্যাপার স্যাপার আছে। তো এরপর ভাবলাম যেহেতু এটা বিমান বাহিনী দ্বারা পরিচালিত, এর মানে শ্যু, তারপর হচ্ছে মানে ফর্মাল ড্রেস আর কি, তারপর একটা শ্যু পরলাম, তারপর সাথে একটা এক কালার প্যান্ট পরলাম এবং একটা শার্ট এবং একটা কোট, তারপর টাই পরে চলে গেলাম তো এই ভাইবা দিতে। তো ভাইবা দেওয়া যাওয়ার পর তো গেছি, এরপর আমার নাম ডাকছিল মেহেদি হাসান। তো আমি ভাইবার রুমে প্রবেশ করলাম, প্রথমে সালাম দিলাম যে আসসালামু আলাইকুম, তারপর বললো ওয়ালাইকুম আসসালাম, তারপরে বললো সিট ডাউন, তো আমাকে বসতে বললো। মানে টোটালি কিন্তু ইংলিশ, ওই জায়গায় কোনো বাংলা নাই, মানে আমাকে আর কি বাংলা করে নাই, বাংলায় কোশ্চেন করে নেই। তো এরপর বললো যে তুমি তো এই জায়গায় 2টা সাবজেক্ট, একটা হচ্ছে এভিওনিক্স অ্যান্ড হচ্ছে অ্যারোস্পেস, তুমি এভিওনিক্স কেন সিলেক্ট করছো? আমি বললাম স্যার এইটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে মানে আমি যে একটা এয়ারক্রাফট তৈরি করব তার ইলেকট্রিক পার্ট নিয়ে ডিল করা হয়, তো এই জন্য আমার ইলেকট্রিক্যাল কাজ আমার অনেক ভালো লাগে, এই জন্য আমি সাবজেক্ট চয়েস করছি। তো এটা বললো, তো বললো গুড। তারপর বললো যে তুমি কি এই জায়গায় পরীক্ষা দিতে আসছো, তুমি কি জানো কতগুলো বিমানের নাম বলতে পারবা? আমি বললাম সরি স্যার বিমানের নাম আমি বলতে পারবো না, ফাইটার জেট। বললাম স্যার আমি ওটা পারবো। তারপর বললাম যে কিছু বিমানের নাম, যেমন হচ্ছে MiG-29, EA-130, এরকম কিছু F-7, এই বিমানের নাম বললাম। তারপর বললো গুড। তারপর আমাকে বললো যে তোমার কি কোনো জায়গায় চান্স হয়েছে? তো আমি বললাম জি স্যার, আমি রাজশাহীতে 13তম, ঢাকা ভার্সিটি 13তম, মানে সব বললাম আর কি। তারপর বললো ও, তারপর দিয়ে পাশে আরেকজন বলতেছে যে এইরকম আমি এই পর্যন্ত যতগুলো ভেবে নিছি সবাই কোনো না কোনো জায়গায় চান্স পাইছে, এরকম মানে পাশের একজন স্যার বলতেছিল। তো বললো আমাকে, বললো যে তোমাকে আমাদের ক্যাম্পাসে স্বাগতম, ইনশাআল্লাহ তোমার সাথে পরবর্তীতে আবার আমাদের ক্যাম্পাসে দেখা হবে। তো আমি তো মহা খুশি, পরে আমি স্যারকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দেওয়ার পর আর কি চলে আসলাম, একবার বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর কী হলো, কিছুদিন পরে দিল বুয়েটের রেজাল্ট, তো বুয়েটে চান্স হয়ে গেছে, এখন তোমাকে বুয়েটে ভর্তি হতে হবে। বাবা মা বলছে না তোমাকে এই জায়গায় ভর্তি হতে দেবো না, তো একে তো বাবা মা বলছে ভর্তি হতে দেবো না। তার মধ্যে কিছু কিছু বড় ভাই আছে, তাদের মন থেকে আমার গালি আসে, কিন্তু গালি দেওয়ার যেহেতু এটা জায়গা না তো গালি দেওয়া যাবে না। তো আমাকে বলে কি এই ইউনিভার্সিটিতে পড়বা, এই জায়গায় তো সকাল 8টা থেকে 5টা পর্যন্ত ক্লাস, ল্যাব, এই সেই, মানে অনেক কথা। আমি বললাম আল্লাহ এত খাটনি, আমি তো শুনে আসছি যে ভার্সিটি লাইফ অনেক মজার হয়, চিলের হয়, এই জায়গায় ভর্তি হলে তো আমার জান শেষ হয়ে যাবে। তো এখন যে বুয়েটে পড়ি, সত্যি কথা এমনও দিন যায় ক্লাস সকাল 8টা থেকে বিকেল পর্যন্ত ক্লাস থাকে। তো আসলে সব জায়গায় তোমাকে প্রচুর পরিমাণ খাটনি করতে হবে, লাইফ ইজ এ রেস অ্যান্ড ইউ আর দ্য রেসার, এটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো কিন্তু এখন তোমরা যারা আর কি ভর্তি হতে চাও, তোমরা টোটাল ডিটেল জানবা, জানার পরে এই জায়গায় পরীক্ষা দেবা, কারণ এটা হচ্ছে এমন ইউনিভার্সিটি যেখানে পড়তে তোমার বেশি টাকা লাগবে না, প্রায় 1.5 লাখের মতো টাকা লাগবে। এবং একই পড়া যদি তুমি বাইরে পড়তে যাও অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই সাবজেক্ট নিয়ে পড়তে যাও, তোমার অনেক টাকা খরচ হবে। এখন ডিসিশন তোমার, লাইফ তোমার, ডিসিশন তোমার। সো গুড বাই, টেক কেয়ার।